We were so young, so much later we Hello friends, Live Life with Nisha's channel e tomader সবাইকে আমি ওয়েলকাম করছি। আজকে আমরা বড়সোনা ড্রেস কিনতে এসেছি ও সামনে পুজো আসছে 19 জুন। তো আমরা সেদিন এসেছি KLM ফ্যাশনে, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিতরে যাই, ভিতরে দেখি ভিতরে অ্যাম্বিয়েন্সটা কেমন আর তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে ভিউটা আগে তোমাদের সাথে শেয়ার করে নি, বাইরের ভিউটা, তারপর তো ভিতরে যাব। We were so young, so much later we were innocent, but all we knew was the time we spent was fun. We were naive, some would say we never had a clue, but all we did was hide and start to weep. A relationship that we would never leave. The evolution of our love, as it changes for the better, we see that it is ever. So, I am going to lift the second floor. So, I am going to dress skin book. Aman. Nah, ya We were so young, so much later we were innocent, but all we knew was the time we spent was fun. We were naive, some would say we never had a clue, that all we did was hide and start to weave a relationship that we would never leave. The evolution of our love, as it changes for the better, we see that it is ছোট্ট বাচ্চাদের মানে আমার বেবর জন্য খুব ভালো ভালো কালেকশন আছে। এই যে দেখো, দারুণ দারুণ কালেকশন আছে, পড়লে খুব ভালো লাগবে। বাচ্চাদের কালেকশন ভালোই আছে। এখানে ওয়েস্টার্ন কালেকশন আছে। এটা হচ্ছে একদম ছোট্ট বাচ্চাদের কালেকশন, ইনফ্যান্ট ওয়্যার। এটা তোমাকেও তো ভালো লাগবে। That was nice. আমাদের খুব পছন্দ হয়েছে শোনার জন্য। এর নিচে একটা জিন্স কিনবো, তো সেটা চয়েস করছি। ওয়াও, মাম্মার মতো। কালেকশন আছে কেএমএ। আর তোমরা যদি কাউন্টারটা অবশ্যই আসবে, এখানে বাচ্চাদের জন্য খুব ভালো ভালো ডিজাইনের ডিজাইনের টপস আছে, ড্রেস, সব কিছুই তোমরা এখানে পেয়ে। এই বেবো দরজা বন্ধ করে দিচ্ছে, বকু দিয়ে দেবো তোমায়। বকু দেবে ওটা কে সামনে? তোমার কে কে সামনে? আলটিমেটলি আমরা এইসব ড্রেসগুলো ট্রায়াল করলাম। তার মধ্যে একটা ড্রেস আমাদের খুব পছন্দ হয়েছে, যেটা আমরা সিলেক্ট করেছি ওর বার্থডের জন্য, তো সেটা এখন রিভিল করছি না। বার্থডের দিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনটা পছন্দ করলাম। আর শপিং মলটা পুরোটাই তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের খুব ভালো লাগছে। যাচ্ছে যেটা হচ্ছে ওমেন্স কাউন্টার, তো এখানে তোমাদেরকে শেয়ার করবো যে কি পাওয়া যায়। তো ফ্রেন্ডস, তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। সো অ্যারাউন্ড 9:30 বাজে, তো এখন গেলে মোটামুটি বন্ধ হওয়ার দিকে। আর কিছু কিছু এখানে শপিং মল এখনও খোলা আছে, যেমন এইদিকে দেখো সেডি, এসব শপিং মলগুলো এখন খোলা আছে ট্রাইমি অপোজিট সাইডে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল।